হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল বাংলা। এই ভিডিওতে আমরা কথা বলবো সেরা তিনটি ওয়াইফাই হ্যাকিং টুল সম্পর্কে, যে টুলগুলো ব্যবহার করে ওয়াইফাই নেটওয়ার্কের উপর বিভিন্ন ধরনের অ্যাটাক করা হয়ে থাকে। তো এই জায়গায় আমি আসলে সফটওয়্যার এবং এর পাশাপাশি হার্ডওয়্যার টুলগুলোকেও রাখবো এবং সব থেকে কম বাজেটে অ্যাফোর্ডেবল যে পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সর্বপ্রথম আমরা যে টুলটি সম্পর্কে কথা বলবো এটির নাম হলো WIFI। এটি ব্যবহার করে আমরা ওয়াইফাইয়ের উপর ডি অথরিং অ্যাটাক ট্রাই করতে পারি এবং এর ফলে আমরা যে কোনো ওয়াইফাই নেটওয়ার্ককে জ্যাম করে ফেলতে পারি। তো চলুন দেখা যাক যে এই ডিভাইসটি কীভাবে ব্যবহার করতে হয়। গাইস, সর্বপ্রথম আমরা আমাদের ইন্টারনেট কানেকশন চেক করে নিব যে আমাদের কম্পিউটার ইন্টারনেট ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো তার জন্য আমি আপনাদের মানে কিছু একটা প্লে করে দেখাচ্ছি যে আমাদের ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, কারণ এরপর আমরা যখন জ্যামারে টেস্ট করব তখন আমাদের ইন্টারনেট কানেকশন ক্রাশ করার কথা না। এখন আমাদের দরকার পড়বে এটাকে পাওয়ার করা। তো পাওয়ার করার জন্য আমি এই জায়গায় একটা পাওয়ার ব্যাঙ্কের ব্যবহার করতেছি, অল্টারনেট পাওয়ার ব্যাঙ্ক। তো বেসিক্যালি আপনারা যে কোনো পাওয়ার ব্যাঙ্ক অথবা মোবাইলের ওটিজি অথবা যে কোনো মোবাইল ফোন চার্জার যে কোনো পাওয়ার সোর্সে লাগাতে পারেন। 5 ভোল্টের যে কোনো চার্জার অথবা অ্যাডাপ্টার হলে এটা খুব ভালোভাবে কাজ করবে। তো বেসিক্যালি যখন আপনারা এটাকে এর সাথে কানেক্ট দিবেন তখন এতে একটা আলো জ্বলে ওঠে, যেমনটা আপনারা খেয়াল করেছেন, এবং এতে দুই পাশে দুটো বাটন রয়েছে। তো ওসব দেখে আমাদের আপাতত কোনো লাভ নেই, এখন আমাদের এটাকে কানেক্ট করতে হবে। আমার মোবাইল ফোনে গেলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা PWNED নামে একটা ওয়াইফাই আইসে, এটার সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সময় পাসওয়ার্ড চাইলে ডি অথর নামক পাসওয়ার্ডটা দিবেন। এখন আমাদের মোবাইল ফোনে ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে 192.168.4.1। তো এটা প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় আসলে আমরা দিব আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল অ্যাবভ। তো এরকম করার পর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, দেখেন যে আমাদের সামনে ওয়াইফাই চলে আসছে কয়েকটা। তো বেসিক্যালি এখন আমাদের কাজ যেটা সেটা হলো যে ওয়াইফাইটার উপর আমরা অ্যাটাক করবো, সেটাকে আমরা এই জায়গা থেকে ক্লিক করে নিব, ঠিক আছে? এবং তারপর এই জায়গা থেকে স্টেশন অ্যাড করবো। তো বেসিক্যালি এই জায়গায় আমরা স্টেশনও অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর বেসিক্যালি এখন আমরা অ্যাটাকে যাবো, আর এটা করতে আপনার কিন্তু ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা লাগবে না। তো এটা যাওয়ার পর এখন যদি আমরা স্টার্টের উপর ক্লিক করি, স্টার্টের উপর ক্লিক করার পর যদি আমরা এই জায়গায় রিলোড দিতে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অপশন আমাদের অটোমেটিক হয়ে পড়েছে যে ডি অর্থাৎ চলতেছে, ডি অর্থাৎ মানে ওই ওয়াইফাইটাকে জ্যাম করা। তো বেসিক্যালি এখন যদি আমরা আমাদের এই কম্পিউটারটা আমাদের সেম নেটওয়ার্কে কানেক্ট আছে, তো যদি চেষ্টা করি তো ওই জায়গায় কানেক্ট হবে না, এবং তার পাশাপাশি এই জায়গায় দেখেন এই ওয়াইফাইটা একদম গায়েব হয়ে গেছে। তো বেসিক্যালি এইভাবে ওয়াইফাই নেটওয়ার্কটা কিন্তু জ্যাম হয়ে গেছে। সো গাইজ, বেসিক্যালি ডি অর্থাৎ ব্যবহার করে আমরা এইভাবে ওয়াইফাইকে জ্যাম করতে পারতেছি। আর এখন আরেকটা অ্যাটাক রয়েছে, সেটা হলো বিএকন। তো বেসিক্যালি এটা যদি আমরা ইউজ করি, এটা ইউজ করলে অনেকগুলো ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে ওয়াইফাই, অর্থাৎ আপনার ভিকটিমের সামনে অনেকগুলো ওয়াইফাই চলে আসবে। যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন দেবর্ষি নামে কতগুলো ফেক ওয়াইফাই এই জায়গায় চলে আসে। যাতে করে যখন ভিকটিমের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে এবং তারপর এতগুলো ভুয়া ওয়াইফাই চলে আসবে তখন সে ঘাবড়ে যাবে। আর তার পাশাপাশি আপনারা চাইলে এই যে অ্যাটাকটা আপনারা বেসিক্যালি এই নামগুলোও পরিবর্তন করতে পারেন। তো SSID-তে গিয়ে এই জায়গায় গিয়ে আপনি যদি করেন কোলন সিলেক্টেড APS, তো তখন ওইটাকে কোলন করে দিবে, ঠিক আছে? আর আপনারা চাইলে এই জায়গায় কাস্টমাইজ SSID লিখে নিজের ইচ্ছা মতো ওটাকে করতে পারেন। এরপর যে হ্যাকিং টুলসটি নিয়ে আমি কথা বলবো এটার নাম হলো ডেবিল টুইন। এটা ব্যবহার করে আমরা ওয়াইফাইয়ের উপর ইভিল টুইন অ্যাটাক ব্যবহার করতে পারি। তো চলুন বিস্তারিত জানা যাক যে এই অ্যাটাকটি আপনারা কীভাবে করবেন। ধরুন আপনি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছেন এবং আপনি ইন্টারনেট চালাচ্ছেন, আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে গেল। এখন আপনি যখন এটাতে নতুন করে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন তখন আপনার কাছে নতুন করে পাসওয়ার্ড যাবে, কিন্তু আপনি এবার যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসাবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি চলে যাবে অ্যাটাকারের কাছে, অর্থাৎ হ্যাকারের কাছে, এবং হ্যাকার আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সফলভাবে পেয়ে যাবে। সো গাইজ, এখন আমরা আমাদের অ্যাটাকটি পারফর্ম করবো। সো ফার্স্ট অফ অল যে কাজটি আমাদের করতে হবে, আমাদের নোড MCUটাকে পাওয়ার আপ করতে হবে। তো খুব সিম্পল একটা পাওয়ার সোর্সের সাথে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, আমি এক্স্যাক্টলি আমার PC-র সাথে এটাকে কানেক্ট করতেছি। আপনারা চাইলে ফোনের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারেন যেটা থেকে আপনারা আর কি নর্মাল ফোন টোন চার্জ দিতে পারেন। তো এটাকে যখন আমরা কানেক্ট করলাম, তো কানেক্ট করার পর এখন এটা থেকে একটা ওয়াইফাই আইসে, তো যেটার নাম হলো ডেবিল টুইন। দ্যাটস লাইক যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেবিল টুইন নামে একটা অ্যাক্সেস পয়েন্ট আইসে। তো এখন আমাদের এটার সাথে কানেক্ট হতে হবে। তো খুব সিম্পলি আমরা আমাদের ফোনে গিয়ে এই ডেবিল টুইন ওয়াইফাইটার সাথে কানেক্ট হবো এবং এই জায়গায় আমরা পাসওয়ার্ড বসাবো 1 2 3 4 5 6 7 8। তো এই পাসওয়ার্ডটা বসিয়ে যখন কানেক্ট দিব তো তখন এই জায়গায় দেখেন রিকোয়ার অথরাইজেশন এরকম একটা জিনিস আসবে। তো এটার উপর যদি ক্লিক করেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো যদি আপনার সামনে এরকম না আসে কোনো সমস্যা নেই, আপনারা খুব সিম্পলি আপনার ফোনের ব্রাউজারটা ওপেন করেন এবং ব্রাউজারে গিয়ে লেখেন 192.168.4.1 এবং /admin লিখলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর আপনারা এই জায়গায় আসলে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় দুটো ওয়াইফাই রাউটার রয়েছে, তো সেই দুটো এই জায়গায় আর কি শো করতেছে। আর আমি আসলে যেটার উপর অ্যাটাক করবো সেটা হলো ডেবিল। যেমনটা আমার সামনে যে ডিভাইসটা রয়েছে লাইক এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা আসলে ডেবিলের সাথে কানেক্ট রয়েছে। তো এখন আমরা কীভাবে আসলে এই যে ভিকটিম অর্থাৎ এই ফোনটা যার আর কি, এর এই ফোনটা ব্যবহার করেই কিন্তু আমরা আসলে ওয়াইফাইটা হ্যাক করতে পারবো। তো এর জন্য এই ফোনে কিছু আমাদের খোলা লাগবে না, সিম্পলি আমাদের এই জায়গায় গিয়ে যে ওয়াইফাইটার উপর অ্যাটাক করবো ওটা সিলেক্ট করতে হবে। ওকে,
তো ওটা সিলেক্ট করার পর এখন আমাদের যে কাজটি হবে সেটা হলো আমরা প্রথমে স্টার্ট দি অথরিং এটার উপর প্রেস করব এবং এরপর স্টার্ট ইভিল টুইন এটার উপর ক্লিক করব। তো আমাদের ভিকটিমের ফোনে যে ওয়াইফাই টি ছিল ওটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে, আর এখন আমাদের কিন্তু এই জায়গায় দুটো আসলে ওয়াইফাই আসতেছে। তো যখন আমরা আসলে কানেক্ট হওয়ার চেষ্টা করবো আর কি, তো তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এই পেজে এইভাবে লেখা থাকবে যে রাউটার ডেবিল নিড টু বি আপডেটেড, এবং এই জায়গায় আপনাদের পাসওয়ার্ড বসাতে বলবে। আর যখন ভিকটিম তার পাসওয়ার্ডটি বসাবে আসলে ওয়াইফাইতে কানেক্ট হওয়ার জন্য, তো তখন সে যে পাসওয়ার্ডটি বসিয়েছে ওই পাসওয়ার্ডটি আসলে আপনার কাছে চলে আসবে। তো যখন ভিকটিম আসলে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটি বসাবে তো তখন ওই ওয়াইফাইটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে, মানে ওইটা আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জায়গায় যেমনটা দেখতে পাচ্ছেন ডেবিল কিন্তু জাস্ট একটাই রয়েছে। ওকে, তো এই জায়গায় আপনি এবার যে অ্যাটাকার ফোনে ছিলেন ওটা এসে ডেবিল টুইন ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হবে এবং এটার যে আইপি অ্যাড্রেসটা ছিল 192.168.4.1 এটাতে যাবেন। তো এই জায়গায় প্রবেশ করার পর আপনি কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর ডেবিল, আর পাসওয়ার্ডটি এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তো খুব সিম্পলি কিন্তু এভাবে আমরা অ্যাটাক পারফর্ম করতে পারি। বলে রাখা ভালো, আমরা এতক্ষণ যে দুটো আসলে ডিভাইস দেখেছি একটি হলো ডেবিল টুইন এবং অন্যটি হলো WIPWN, এই দুটো নোড এমসিইউ এর জন্য। কিন্তু এখন আমরা যে টুলসটি সম্পর্কে কথা বলবো সেটি শুধুমাত্র ESP32-তেই কাজ করবে। ESP32 নোড এমসিইউ এর থেকে একটি পাওয়ারফুল চিপসেট, এটিতে আরও বেশি পোটেনশিয়াল রয়েছে। তো আমরা যেটি সম্পর্কে কথা বলবো সেটি হলো ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। এটা ব্যবহার করে আমরা ওয়াইফাইয়ের উপর হ্যান্ডশেক অ্যাটাক করতে পারি এবং এভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে বের করা সম্ভব। তো চলুন বিস্তারিত অ্যাটাকটি দেখা যাক। সো গাইজ, আমরা এখন অ্যাটাকটা পারফর্ম করে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের যে ESP32 ডিভাইসটা রয়েছে ওটাকে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করতে হবে। তো এই জায়গায় দেখতেছেন আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে ডিভাইসটা কানেক্ট করছি, আর এই জায়গাটায় দেখতেছেন লাল বাতি জ্বলতেছে, তার মানে ডিভাইসটা অন হয়ে গেছে। আর যেমনটা এই জায়গায় গিটহাবে লেখা ছিল যে আমাদের ফ্ল্যাশিং স্টেপ কমপ্লিট হয়ে গেছে, তো এখন ESP32-কে পাওয়ারও করা হয়ে গেছে। তো এখন ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবো এবং যেটার পাসওয়ার্ড হবে MGMTAdmin। সো আপনার ফোনের ওয়াইফাই সেটিংয়ে আসার পর আপনারা ম্যানেজমেন্ট এপি নামে একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবেন। তো এখন এই জায়গায় আপনাদের সেই পাসওয়ার্ডটি লিখতে হবে MGM এবং তারপর টি এবং তারপর অ্যাডমিন, এটা লিখে কানেক্টে চাপ দিলে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। এই জায়গায় লেখা আসবে কানেক্টেড টু ডিভাইস ক্যান প্রোভাইড ইন্টারনেট, কারণ এটা কোনো রাউটার না যে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিবে। তো এখন আপনার ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে লিখতে হবে 192.168.4.1। তো এটা লিখলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো SSID রয়েছে, তার ভিতর ডেবিল একটা, রিয়েলমি সি পজিশ, রিয়েলমি 5, এরকম আরও বেশ কয়েকটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। তো যেটার উপর অ্যাটাক করবেন সেটার উপর সিলেক্ট করতে হবে। আর তাছাড়া আপনি এটাকে রিফ্রেশও করতে পারেন, সিম্পলি রিফ্রেশ বাটনে প্রেস করলে রিফ্রেশ হয়ে যাবে যদি আপনার টার্গেটেড ওয়াইফাই না আসে কোনো কোনো ক্ষেত্রে। তো এরপর নিচে যে অপশনটি রয়েছে এটা হলো অ্যাটাক কনফিগারেশন। এই জায়গায় গেলে আপনারা তিন ধরনের অ্যাটাক দেখতে পারবেন। প্রথম যে অ্যাটাকটি ওটি হলো হ্যান্ডশেক অ্যাটাক, দ্বিতীয় যে অ্যাটাকটি সেটা হলো PMK ID অ্যাটাক, এবং লাস্টের যে অ্যাটাকটি ডস অ্যাটাক। তো ডস অ্যাটাকটি ব্যবহার করে আসলে ওয়াইফাইকে জ্যাম করা যায়। তো অ্যাটাকটাও করা অনেক সহজ, সিম্পলি এই জায়গায় কত টাইম ধরে অ্যাটাক হবে টাইমটা দিবেন এবং তারপর অ্যাটাকের উপর চাপ দিলে অ্যাটাক শুরু হয়ে যাবে এবং ওয়াইফাই জ্যাম হয়ে যাবে। তো যেহেতু এটা আমরা আগে অন্যান্য ESP মডিউলে দেখছি, তো এই কারণে এটা নতুন করে চেক করার কিছু নেই, এটা কাজ করে। তো আমরা এই জায়গায় হ্যান্ডশেক অ্যাটাক করবো। তো এই জায়গায় সিম্পলি অ্যাটাক টাইপ হ্যান্ডশেক, এবং এই জায়গায় দেখেন আমাদের যে অ্যাটাক ম্যাথড, এই জায়গায় ম্যাথড সিলেক্ট করতে হবে। তো বিভিন্ন ক্ষেত্রে ওয়াইফাইতে বিভিন্ন ধরনের ম্যাথড কিন্তু কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে একটি কাজ না করলে অন্যটি এইভাবে কিন্তু চেক করে দেখতে পারেন। ওকে, তো এই জায়গায় আমার অ্যাটাক টাইম আউট দেওয়া 60 সেকেন্ড। তো অ্যাটাকটি আমি যখন পারফর্ম করবো তখন আমার সামনে টাইমার উঠবে। তো খুব সিম্পলি আমি এখন অ্যাটাকের উপর চাপ দিলাম, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে টাইমার উঠতেছে। ওকে, আর আসলে এই যে ফোনটা এটা ওই ওয়াইফাইটার সাথে কানেক্টেড ছিল বাট ডিসকানেক্টেড হয়ে গেছে, এর কারণে এই অ্যাটাক চলাকালীন সময়ে আসলে যে ওয়াইফাইগুলো থাকে সবগুলোকে ডিসকানেক্ট করে ফেলানো হয়, আর ওই ওয়াইফাইগুলো যখন রিকানেক্ট হয় তখনই হ্যান্ডশেক ফাইলটা কিন্তু জেনারেট হয়ে থাকে, ঠিক আছে। তো এখনও কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়নি, আজ লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, বাট আমি আবারও চেষ্টা করতেছি। এই সাইডের ওয়াইফাইগুলো কিন্তু কানেক্ট হওয়া জরুরি আসলে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করার জন্য। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে আমাদের অ্যাটাকার ফোনে যে ওয়াইফাইটা ছিল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে, তার মানে আমাদের অ্যাটাকটি পারফর্ম করা হয়ে গেছে। তো খুব সিম্পলি আমরা যে ফোনটা দিয়ে অ্যাটাক করতেছিলাম ওটাতে গিয়ে আবারও আমাদের সেই ম্যানেজমেন্ট এপিতে কানেক্ট হবো এবং কানেক্ট হয়ে এই পেজটি রিফ্রেশ করবো। তো নিচে এই জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন বেশ কিছু হ্যাশ কোড আইছে, তো এটাই আসলে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, আর আমাদের হ্যাশ ফাইলটি এখন ডাউনলোড করতে হবে। তো খুব সিম্পলি ডাউনলোড HCCAPX ফাইল এটার উপর ক্লিক করবো। তো এখন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আর এই ফাইলটা ব্যবহার করেই কিন্তু আমরা এখন পাসওয়ার্ড অ্যাটাক করতে পারবো। তো চলুন পাসওয়ার্ড অ্যাটাকটি করে দেখা যাক। সো গাইজ, আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটির নাম হ্যাশ সুইট ড্রাইভ। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে হবে
এবং ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাওয়ার পর এটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তো এই জায়গা থেকে যদি আপনাদের অন্যান্য কিছু হিজিবিজি আসে তো সিম্পলি ক্লিয়ার অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে ইন্টারফেসটি একদম আমার যেমন রয়েছে এরকম হয়ে যাবে। তো আমরা পূর্ববর্তী যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এখন ওটা ইম্পোর্ট করতে হবে। তার আগে আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে যে WPA PSK, এবং এই জায়গা থেকে ওয়ার্ডলিস্ট সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা WIFI ওয়াইফাই এর উপর অ্যাটাক করবো আর ওয়ার্ডলিস্ট ব্যবহার করে, সেজন্য এ দুটো করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপর আমরা ইম্পোর্টের উপর প্রেস করব এবং এই জায়গা থেকে আমাদের যে ক্যাপচার ফাইলটা ছিল ওটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এরকম ইউজার অ্যাডেড আসবে এবং তারপর আপনারা ওকে করে দেবেন। তো এটাকে আপনারা দেখতে পারবেন যে ডেবিল লেখাটি আইসে এবং তারপর জিজ্ঞাসা চিহ্ন আইসে, তার মানে ওয়াইফাই পাসওয়ার্ডটি এরা জানে না। তো এখন ওটা আমাদের বের করতে হবে। তো খুব সিম্পলি আমরা একদম লাস্টের অপশন প্যারামসে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনের CPU থ্রেড কতগুলো ইউজ হচ্ছে, তারপর ব্যাটারি লিমিট সিলেক্ট করা, আর তারপর যদি আপনার ফোনে GPU থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাটাকটি অনেক বেশি দ্রুত হবে। তো এখন আমাদের যে ফাইলটা লাগবে সেটা হলো ওয়ার্ডলিস্ট, আর বাদবাকি সেটিংগুলো চেক করে নেবেন আমার এখানে যেমন আছে তেমন আপনার আছে কি না। যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এরকম তো ওইগুলোকে আনসিলেক্ট করে নেবেন। তো এখন আমরা যে অ্যাটাকটি করব তো তার জন্য আমাদের ওয়ার্ডলিস্ট ফাইল অ্যাড করতে হবে। ওয়ার্ডলিস্ট ফাইল কি? ওয়ার্ডলিস্ট ফাইল হলো পাসওয়ার্ড লিস্ট। এই জায়গায় 1 মিলিয়ন 10 মিলিয়ন বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিস্ট থাকে, তো ওই লিস্টগুলোই আসলে অ্যাটাক করা হয়। তো এই জায়গায় আপনারা গিটহাব থেকে কিন্তু এই ধরনের লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন, আর এই লিস্টগুলো .txt ফাইলে হয়ে থাকে। আজ লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করেছি এই জায়গায় অ্যাটাক করার জন্য। তো খুব সিম্পলি এখন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি আমার ওপেন করতে হবে। তো এই জায়গায় গিয়ে দেখেন ওয়ার্ডলিস্ট ফাইল, এটার উপর সিলেক্ট করে অ্যাড এ প্রেস করতে হবে। অ্যাড এ প্রেস করার পর আমরা যে ফাইলটা ব্যবহার করে অ্যাটাক করতে চাই, অর্থাৎ আমাদের মনে হয় যে এই পাসওয়ার্ড লিস্টটা ভিকটিমের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের সাথে মিলতে পারে, সেটা সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পর এই জায়গা থেকে ওয়ার্ডলিস্ট ফাইলে সিম্পলি ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো এই জায়গায় দেখতে পারবেন ওয়ার্ডলিস্ট ফাইলে আমার ওই ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে। তখন স্ট্যাটাসে যাব, গিয়ে প্লের উপর প্রেস করব। সো গাইজ, ওটা প্রেস করার পর কিছুক্ষণ পর আমাদের অ্যাটাকটি কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গায় দেখা যাচ্ছে যে অ্যাটাক রুল পুনরন ওয়ার্ড লিস্ট, মানে অ্যাটাক রুলের 15 নম্বর যে পাসওয়ার্ডটা ছিল ওটার ভিতরেই আসলে আমাদের পাসওয়ার্ডটা রয়েছে। তো এই জায়গা থেকে 15 নম্বরে যেটা ওটার সাথে আমাদের ওয়ার্ডলিস্টের ফাইলটা মিলে গেছে। তো এখন আমরা এই জায়গায় আসলে দেখতে পারবো যে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন ছিল ওটা এখন নেই, খুব সিম্পলি এই জায়গায় পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে। তো এখন আমরা চেষ্টা করবো এই ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্যবহার করে ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়ার, যে আসলে এই ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক হলো কিনা। তো আমি এই জায়গায় পাসওয়ার্ডটি লিখে কানেক্টের উপর প্রেস করলাম। তো এই জায়গায় আমাদের ডিভাইসটি আমাদের টার্গেটেড ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছে। সো গাইজ, আমরা এতক্ষণ ফেমাস কিছু ওয়াইফাই হ্যাকিং এর টুল দেখলাম। যদিও এই সকল জিনিসগুলো আমরা সবসময় নিজের ওয়াইফাই সিকিউরিটি টেস্টিং এর জন্য অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেগুলোতে সিকিউরিটি প্রোভাইড করার জন্য ব্যবহার করা উচিত। এগুলো কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার করবেন না, সেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এবং এই ডিভাইসগুলো আপনারা newbidishop.com ওয়েবসাইটে কিনতে পারবেন। তো গুগলে গিয়ে newbidishop লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop এর ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং তাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা আসলে এই জায়গায় কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এবং এই জায়গায় আপনি দাম দেখতে পাচ্ছেন যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা কিন্তু এই ডিভাইসগুলো কিনতে পারবেন। তো এ বাদেও আরও বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তো বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, গুগলে গিয়ে সিম্পলি newbidishop লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এবং প্রোডাক্টগুলো সরাসরি কিনতে চাইলে তাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি তাদের ফেসবুক পেজে মেসেজ দিন, দিয়ে আপনি খুব সহজে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এবং এই প্রোডাক্টগুলো ওপেন সোর্স, সুতরাং এগুলোতে বিভিন্ন রকম মডিফিকেশনও করা সম্ভব। আর যে সম্পর্কে আপনারা আরও বিভিন্ন ধরনের কোড এবং প্রজেক্ট কিন্তু গিটহাবে পেয়ে যাবেন। বিভিন্ন ডেভেলপাররা এ ধরনের আরও বিভিন্ন ধরনের টুল তৈরি করে রেখেছে, বাট আমার কাছে এই টুলগুলো বেটার মনে হয়েছে। তো এজন্য আসলে আমি এগুলো শো অফ করলাম। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।